extra time. দল গঠনে বেশ তৎপরতা দেখিয়ে চলেছে মহামেডান স্পোর্টিং ক্লাব। তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে একটি শক্তিশালী টিম গড়ার লক্ষ্যে গতবারের কলকাতা লিগ চ্যাম্পিয়নরা, এবার এই ভারতীয় ফুটবলারদের সই করানোর পথে সাদা কালো ব্রিগেড। অভিজ্ঞ উইঙ্গার বিকাশ জাইরুকে সই করতে চলেছে মহামেডান স্পোর্টিং। 31 বছর বয়সী এই ফুটবলার গত মৌসুমে ISL-এ SC ইস্টবেঙ্গলের হয়ে খেলেছিলেন 11টি ম্যাচে। মূলত বা দিক থেকেই খেলা অপারেট করতে পছন্দ করেন বিকাশ। শোনা যাচ্ছে বিকাশকে পেতে ইতিমধ্যেই প্রস্তাব দিয়েছে মহামেডান, যাতে রাজিও হয়েছেন তিনি। আগামী কয়েকদিনের মধ্যেই সম্ভবত আনুষ্ঠানিক ঘোষণা করা হবে মহামেডানের তরফ থেকে। এদিকে ট্রাম FC-র ডিফেন্সিভ মিডফিল্ডার কিষান সিংকে নিতে আগ্রহ দেখিয়েছে মহামেডান। শোনা যাচ্ছে প্রস্তাব দেওয়া হয়েছে 24 বছর বয়সী এই মণিপুরি ফুটবলারকে। গত মৌসুমে নেরোকার হয়ে আই লিগ রেলিগেশন পর্বে 3টি ম্যাচ খেলেছেন কিষান। এছাড়া ডিফেন্সিভ মিডফিল্ডে জোর বাড়াতে শ্রীনিধি ডেকান FC-র মায়া কানানকে আনতে চাইছে মহামেডান। গত মৌসুমে শ্রীনিধির হয়ে 18টি ম্যাচ খেলেছেন, দলের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মায়া কানান। এদিকে তারুণ্যে জোর দিতে হায়দ্রাবাদ FC-র রিজার্ভ দলের বাঙালি ডিফেন্ডার দীপু হালদারকে আনার পথে মহামেডান স্পোর্টিং ক্লাব। 19 বছর বয়সী সেন্ট্রাল ডিফেন্ডার গত যুব লিগে 6টি ম্যাচ খেলেছিলেন হায়দ্রাবাদ FC-র রিজার্ভ দলের হয়ে। এছাড়া এটিকে অনূর্ধ্ব 18 দলেও ছিলেন, খেলেছেন ইন্ডিয়ান অ্যারোজের হয়েও। তবে এত সমস্ত সাইনিংয়ের মাঝেও বড়সড় ধাক্কা পেয়েছে মহামেডান। গত আই লিগের সেরা গোলকিপার ভাস্কর রায়কে সম্ভবত পাচ্ছে না মহামেডান। 2 তারিখ অবধি অপেক্ষা করার পর শেষ অবধি ভাস্করকে কি নেবে মহামেডান, এই নিয়ে একটি জটিলতা তৈরি হয়েছে। ফলে শঙ্কর রায় ও মিঠুন সামন্ত সহ আরও একজন গোলকিপারকে নিয়ে কিন্তু আগামী মরশুমে লড়তে নামবে মহামেডান স্পোর্টিং ক্লাব, এমনটাই বলা যায়। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।